তোমাদের সবাইকে আজকের এপিবিএন ডিজিটাল ক্লাসে স্বাগতম। তোমাদের ক্লাস নিচ্ছি আমি ফারহানা পারভিন। ডিজিটাল টেকনোলজি আজকে আমাদের আলোচনার বিষয়, ষষ্ঠ শ্রেণীর সুপ্ত মনের মুক্ত আলোচনা। এর যে প্রথম অংশ সেশন ওয়ান, সুপ্ত মনের মুক্ত আলোচনায় আমরা প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতায় নতুন কিছু জানছি আর মজার মজার কিছু কাজ নিজেরাই করছি। এবার আমরা আমাদের ক্লাসে একটি মুক্ত আলোচনার আয়োজন করব। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, মুক্ত আলোচনা, অর্থাৎ যেখানে সবাই মুক্তভাবে আলোচনা করবে নিজের মতো করে স্বাধীনভাবে। আলোচনার বিষয় কি হবে, কারা আলোচনায় অংশগ্রহণ করবে, কারা অতিথি হবেন, এসব কিছুই আমরা পরিকল্পনা করব এবং আয়োজন করব। তাহলে আমরা কি বুঝলাম, যে আজকের ক্লাসে আমাদের একজন এই অধ্যায়ে শিখন অভিজ্ঞতার ক্ষেত্রে আমাদের একজন অতিথি থাকবেন। সুপ্ত মনের মুক্ত আলোচনার পরিকল্পনা এবং আয়োজন করার আগে আমাদের নিজেদের কিছু বিষয়ে দক্ষ হয়ে নিতে হবে। এর মধ্যে একটি হলো যোগাযোগ করতে পারার দক্ষতা। তোমরা হয়তো ভাবছো যোগাযোগ করতে পারার দক্ষতা আবার এমন কি বিষয়। যোগাযোগ করতে আমরা সবাই পারি, কিন্তু সঠিকভাবে যোগাযোগ করতে হবে। চলো প্রথমে একটি গল্প পড়ি। আজ স্কুলে আসার পথে একটি মজার ঘটনা ঘটল। একটি রিকশা থেকে মাইকে গান বাজছিল। গানের বিষয় হচ্ছে সবজি চাষের সময় অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা কেন উচিত নয়। গান বাজিয়ে এই ধরনের তথ্য দেওয়ার ব্যাপারটি আমার বেশ মজা লাগলো। অর্থাৎ এই তথ্যটা এমনি কথায় দেওয়া যেত, কিন্তু গান দিয়ে গেল, এটা একটু ভিন্ন রকম, একটু ভিন্নতা। আমরা স্কুলে এসেই আমার বন্ধু মাহিনকে ডাকার ঘটনাটি ডেকে বললাম। মাহিনও খুব মজা পেল। সবচেয়ে মজার ব্যাপারটি কি হলো জানো, আমাদের প্রথম সেশনেই আমাদের প্রিয় শিক্ষক সৈকত স্যার আমাদের গাছের যত্ন নেওয়া প্রসঙ্গে গল্প বলছিলেন। এই যে গল্প বলা, এটাও কিন্তু একটা আলাদা, একটু ভিন্নতা। গল্প বলে কোন একটি জিনিস বোঝানো। তখন আমি হাত তুলে স্যারের দৃষ্টি আকর্ষণ করলাম। দেখো, কথা না বলে কিন্তু শুধু হাত তুলেও দৃষ্টি আকর্ষণ করা যায়। স্যারকে প্রশ্ন করার জন্য যে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে পরিবেশের কেন ক্ষতি হয়, স্যার বোর্ডে ছবি এঁকে আমার প্রশ্নে উত্তর দিলেন। এটা একটা আমাদের ধরন, যে বোর্ডে ছবি এঁকে কি করে এই ক্লাসগুলো পরিচালনা করা যায়, বা ভাবের বিনিময় করা যায়, বা যোগাযোগ করা যায়। এই যোগাযোগ আসলে কি, এই যে মাইকের গান, আমরা বন্ধুকে ডেকে তথ্য দেওয়া, হাত তুলে শ্রেণীকক্ষে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করা, এই যে আমরা একটা ভিন্ন ভিন্ন দেখলাম, এগুলো কিন্তু যোগাযোগের একটি ভিন্ন ভিন্ন পদ্ধতি। এবং ছবি এঁকে বোঝানো বা দেখা, এই যে এখানে দেখো আমরা একটা ছবি দেখে বুঝতে পারছি, এই ছবি দেখে কিন্তু আমরা বুঝে যাই যে এটা দিয়ে মেইল বোঝানো হচ্ছে, এখানে একটা টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, এইখানে একটি তো মেসেজ পাঠানো হচ্ছে যেটা দিয়ে সে মেসেজের মাধ্যমে এখানে রিপ্লাই করছে। এই যে এখানে আমরাই কয়েক রকম যোগাযোগ পদ্ধতি দেখতে পাচ্ছি। যোগাযোগ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা আমাদের চিন্তা, অনুভূতি, ধারণা, অভিজ্ঞতা ইত্যাদি একে অপরের সাথে আদান প্রদান করি। তাহলে উপকরণগুলো কি, এটা হতে পারে চিন্তা, তোমার অনুভূতি, ধারণা। তোমরা ভাবছো অনুভূতি কি জিনিস, যখন কারো কোনো মেসেজ পছন্দ হয়, তোমরা মেসেঞ্জারে খেয়াল করছো, আমরা স্মাইলি দিয়ে একটা স্মাইলি পাঠাই বা লাইক চিহ্নটা দিই, এটা দিয়ে কি আমরা আমাদের অনুভূতি প্রকাশ করছি। ধারণা, অভিব্যক্তি, এই সমস্ত কিছু আদান প্রদান করাই হচ্ছে যোগাযোগ। এবং এই যোগাযোগের পদ্ধতিও কিন্তু অনেক রকম হতে পারে। উৎস, ধরন, উদ্দেশ্য, মাধ্যম ভেদে যোগাযোগ বিভিন্ন রকমের হতে পারে। এটাই মূলত আজকে আমাদের আলোচনার বিষয়। এখানে দেখো যোগাযোগের এখানে আমরা কয়েকটা মাধ্যম দেখতে পাবো। এই যে দুজন ব্যক্তি এখানে যোগাযোগ করছেন, এরপর এটা কথিত যোগাযোগ বা ভার্বাল, মৌখিকভাবে কথার মাধ্যমে যোগাযোগ যেটা হয় সেটা সাধারণভাবে আমরা সবচেয়ে বেশি এবং জনপ্রিয় পদ্ধতি হচ্ছে এই ভার্বাল কমিউনিকেশন। এরপর আমাদের আসছে দুই নম্বর, নন ভার্বাল, অর্থাৎ কথা না বলে এই যে একটা হাসি প্রদানের মাধ্যমে বা করমর্দন, যেটাকে আমরা ইংরেজিতে হ্যান্ডশেক বলি, হ্যান্ডশেক করে শুভেচ্ছা বিনিময় করা। এরপর আরেকটা জনপ্রিয় মাধ্যম, সেটা হচ্ছে লিখিত মাধ্যম, লেখালেখির মাধ্যমে যখন আমরা কথা বলার সুযোগ না পাই, লেখাটা হচ্ছে কথার পরপরই সবচেয়ে সহজ একটি মাধ্যম। ভিজুয়াল কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশন হচ্ছে কি, কোনো ছবি বা ভিডিও দেখে, যেমন টেলিভিশন দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি, শিখতে পারি, বা এই মুহূর্তে তোমরা এই ক্লাসটা দেখে অনেক কিছু বুঝতে পারছো, শিখতে পারছো, আমি যেটা বলতে পারছি, আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারছি, এটা ভিজুয়াল কমিউনিকেশন। এই জিনিসটাই যদি কোনো রকম ছবি ছাড়া হয় তখন সেটা লিসনিংয়ের মাধ্যমে। এরপর যোগাযোগের ধরন, উদ্দেশ্য ভেদে সবচাইতে বেশি
যেটি জনপ্রিয় বা সবচেয়ে বহুল ব্যবহৃত, সেটা হচ্ছে কথার মাধ্যমে যোগাযোগ করা, কথা বলা এবং লেখা। এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, আবার ছবি দেখাটার মাধ্যমেও কিন্তু একটা যোগাযোগ হচ্ছে। যোগাযোগের প্রক্রিয়াভেদে এ ধরন বিভিন্ন রকমের হতে পারে। সবচেয়ে জনপ্রিয় মাধ্যমটা, সেই মাধ্যমটা নিয়ে এখন আমরা আলোচনা করব। কোনো ভাষার ব্যবহার করে একে অন্যের কাছে মনের ভাব বা অনুভূতি প্রকাশ করা। এখানে চিত্রের মাধ্যমে দেখো, এই যে বান্ধবীর সাথে বা ফ্রেন্ডের সাথে কানে কানে কথা বলা, তারপর একটা গসিপিং, একটা আড্ডা, আলোচনা বা মিটিং, অথবা এখানে দেখো একটা খেলার মাঠে একটা কোচ তার প্লেয়ারদেরকে বিষয়বস্তু বুঝিয়ে বলছেন, এবং এই ছেলেটি হাত তুলে দৃষ্টি আকর্ষণ করে সে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছে। এই যে কত রকমভাবে যোগাযোগ করা সম্ভব। এখানে একজন বক্তা বিভিন্ন তার শ্রোতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, এটি একটি যোগাযোগ। এরপরে একটি অভিনয় সিনেমায় আমরা দেখতে পাচ্ছি, একটা জার্নালিস্ট একজন সেলিব্রিটির কাছ থেকে কথা বলতে চাচ্ছেন। এই যে একটা বিভিন্ন রকমের যোগাযোগ, এটা প্রযুক্তির মাধ্যমে, বাকিগুলো আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এটা মৌখিক যোগাযোগের বিভিন্ন রকমের ধরন বা উদাহরণ। এখন আমাদের আসছে এরপর সবচাইতে কথা বলার পর সবচাইতে জনপ্রিয় যে যোগাযোগ মাধ্যম আছে, দ্বিতীয় হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে লিখিত যোগাযোগ। অক্ষর দিয়ে, সংকেত চিহ্ন দিয়ে ব্যবহার করে লিখিত মনের ভাব প্রকাশ করা। যাদের চোখে দেখতে সমস্যা, যারা লেখা পড়তে পারে না, তাদের জন্য এক ধরনের বিশেষ লিখিত বই পাওয়া যায়, সেটা হচ্ছে ব্রেইল। আর আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা টকিং সফটওয়্যারের মাধ্যমে, এই যেখানে টকিং সফটওয়্যার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্নভাবে এই ডিভাইসগুলো ব্যবহার করতে পারি। তোমরা এখন হয়তো দেখেছো মেসেঞ্জারে আমাদের অনেক মেসেজ টাইপ করতে হয় না, আমরা ভয়েস রেকর্ড করে আমরা পাঠিয়ে দিতে পারি। এছাড়াও গুগলে অনেক ভয়েস সার্চ করার সিস্টেম আছে। এই লিখিত যোগাযোগের ক্ষেত্রে এটা একটা আধুনিক, যারা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছে তারা কিন্তু লিখিত যোগাযোগের মাধ্যমের অল্টারনেট হিসেবে এই যোগাযোগ পদ্ধতি ব্যবহৃত করতে পারে। তারা অডিও মাধ্যমের সহায়তাও নিতে পারে। এখানে দেখতে পাচ্ছ, এখানে আমরা কিছু বেশ অমৌখিক যোগাযোগের কথা বলা হয়েছে, তৃতীয় পদ্ধতি, সবচেয়ে তৃতীয় পদ্ধতি। এটা মুখের অভিব্যক্তি, শরীরের অঙ্গভঙ্গি, সংকেত বা ইশারার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা। যাদের কথা বলতে এবং শব্দ শুনতে অসুবিধা হয়, তারা ইশারা ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? ইশারার মাধ্যমে কথা বলাটাকে, যেটা সাধারণভাবে কথা যারা বলতে পারে না, বাক প্রতিবন্ধী যারা, তারা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ভাব আদান প্রদান করে। কিংবা আমরাও যদি এমন হয়, মনে করো তুমি নিচতলায় দাঁড়িয়ে আছো, তোমার পাঁচতলায় কোনো ফ্রেন্ড আছে, তুমি তাকে ডাকতে যাচ্ছ, তখন দেখা যাবে তুমি হাত দিয়ে ইশারা করছো, যদিও তুমি কথা বলতে পারো। ডিস্টেন্স থেকে আমরা কিন্তু তখন এই যে ল্যাঙ্গুয়েজগুলো কিছু ইশারা ইঙ্গিত ব্যবহার করি, যেমন এই চিহ্নটা দিয়ে, হাতের এই চিহ্নটা দিয়ে এই শেপটা বোঝানো হচ্ছে যে খুব ভালো, ভেরি গুড বা এক্সিলেন্ট, এই বোঝাতে আমরা হাতের এই ইশাটা ব্যবহার করি। এই যে এখানে মৌখিকভাবে একটা অভিব্যক্তি, এটা দিয়ে আমরা খুব হতবাক হয়ে যাওয়া বা অবাক হয়ে যাওয়াটাকে আমরা মিন করছি। হাতের এই ইশারাটা আমাদের কি মিন করছে? যেটা দিয়ে কোনো কিছু ওয়েলকাম বা স্বাগত জানানো হচ্ছে। এইগুলোকে বলা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ বা অমৌখিক। লিখিতও হয়নি, এটা এখানে কোনো শব্দেরও ব্যবহার হয়নি। এরপর এইখানে দুটি অমৌখিক যোগাযোগের কথা বলা আছে, সেটা হচ্ছে দেখো, এই যে এখানে একটা নন ভার্বাল পদ্ধতি, এটাও দুটো একটা ইশারা অভিব্যক্তি। এই অভিব্যক্তিটা খুব মজার, এই লোকটার আর্তচিৎকার বা স্ক্রিমিং যেটাকে বলে, ভয়ঙ্করভাবে এর বোঝা যাচ্ছে যে ভয় পাচ্ছে। এগুলো সব আমরা সাংকেতিক বা ইশারা ভাষা বলি। এছাড়াও বিভিন্ন রকমের ইশারা ভাষা ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে এখানে দেখো, এই অক্ষর দিয়ে বোঝানো হচ্ছে, এটা এটা যারা কথা বলতে পারে না তারা অ্যালফাবেট বোঝানোর জন্য এই বিভিন্ন রকমের সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। এই ন্যানো, এন এ এন ও, এই ন্যানোটাকে বোঝানো হচ্ছে, এই অক্ষর এটা দেখো আর এটা একই রকম, তাই এই দুটো, কারণ এই দুটোর অক্ষরই সেম। ফিক্সড কিছু চিহ্ন থাকে যেটা দিয়ে ওরা অ্যালফাবেট বোঝায় বা পড়াশোনার ক্ষেত্রে এই জাতীয় ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওরা অক্ষরগুলোকে মনে রাখে। এরপর আসো আমরা ছবির বিভিন্ন রকমের যোগাযোগ দেখি। এইখানে দেখো একজন ব্যক্তি নৌকায় করে যাচ্ছে, এখানে তার কোনো সহযোগিতার প্রয়োজন হলে, এই যে এখানে একটা মশাল জ্বালিয়ে এটা একটা সংকেত প্রদান করছে,
সংকেত প্রদান, এখানে কোনো হেল্প বা তার কোনো সহায়তা দরকার, এই জাতীয় প্রকাশ করার জন্য আগুন জ্বালালে তোমরা কোনো নাটক সিনেমায় দেখবা অনেক সময় ধোঁয়ার বেশি দূরে হলে যখন মশাল দিয়ে বুঝতে পারবে না, তখন ক্যাপ্টেনদের আমি দেখেছি ওদের এক ধরনের স্মোক বুলেট পাওয়া যায়, যেটা দিয়ে মানে যেটা ফায়ার করলে আকাশটা ধোঁয়ায় ভরে যায়, এবং এটা হচ্ছে এক ধরনের চিহ্ন যে দূর থেকে কোনো নাবিকের কোনো সহায়তা দরকার। এই জাতীয় একটা লিখিত যোগাযোগের আমাদের লিখিত যোগাযোগ আমরা দেখতে পাচ্ছি, এটা হবে এইটা, যেখানে টিচার বোর্ডে লিখে বিভিন্ন শিক্ষার্থীদেরকে তার পড়া বোঝাচ্ছেন। তারপর আছে আমাদের সাংকেতিক যোগাযোগ, যেটা আমরা বললাম বিভিন্ন সংকেত প্রদানের মাধ্যমে যোগাযোগ করা যায়। এরপর আমাদের আসছে মৌখিক যোগাযোগ। মৌখিক যোগাযোগটা কি? এই দুই ফ্রেন্ড যে কথা বলছে, এখানে একটা তরঙ্গ আদান প্রদানের মাধ্যমে যেটা হচ্ছে সেটা মৌখিক যোগাযোগ। আলাপ বা সংলাপ বাবল, এই সংলাপ বাবলটা কি জিনিস? এবার আমরা কিছু পরিস্থিতি কল্পনা করে সংলাপ তৈরি করব। সংলাপ তৈরি করাটা তোমাদের বাংলায় শুনতে একটু অদ্ভুত লাগবে, কমনভাবে যদি তোমরা যেটা বলো সেটা হচ্ছে ডায়লগ রাইটিং, যেটা ইংরেজিতে তোমরা করো এবং তোমরা খুব বেশ ভালো করেই পারো। এখানে পাঁচটি পরিস্থিতি দেওয়া আছে, পাঁচটি পরিস্থিতি দলে ভাগ হয়ে আমাদের নিজেদের খাতায় সংলাপ বা এখানে দেখো কি কি নাম হতে পারে, এটার সিমিলার ওয়ার্ড সংলাপ কথোপকথন লিখবো, এটাকে বলা হচ্ছে, এটা যদি তুমি এরকম করে ডায়লগের মতন করে লিখো এটাকে বলা হয় সংলাপ বাবল, এবং ইংরেজিতে বলা হয় কল আউট। এই যে এখানে একজন ব্যক্তি এবং তার এইখানে এই কল আউটটা ব্যবহার করছে, এইখানে এই যেভাবে কমিক্সের ভেতর আমরা সাধারণভাবে এরকম করে দেখি না যে বিশেষ একটা চিহ্ন দিয়ে এরকম করে কল আউট বলা হয়, এগুলোকে ইংরেজিতে বলে কল আউট, বাংলায় বলে সংলাপ বাবল। সুপ্ত মনের মুক্ত আলোচনায় আমরা এই বিষয়টা নতুন করে শিখব। দলীয় কাজ, এখানে দলীয় কাজে আমরা এই বিষয়গুলো দেখব, যে এখানে একটা ব্যক্তি যে সংলাপ বাবল তৈরি করবে, এই ব্যক্তি জায়গায় তোমাদের ছবি আঁকার কোনো প্রয়োজন নেই, এই জায়গায় তোমরা যেমন মিসেস সালমা উনি মিস্টার রহিম এরকম করে তোমরা ছবির বদলে নাম লিখে ইনি এটা বলেছেন বলে এরকম করে একটা সংলাপ বাবল তৈরি করবে, বাবল তৈরি করে তোমরা একটা কমিক্সের মতন করে কিছু ঘটনার জন্য তোমরা সংলাপ তৈরি করবে। এই তাহলে সংলাপের টপিকগুলো কি হবে, এই টপিকগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যে দলীয় কাজে সংলাপ বাবল তৈরি করা, এখানে তোমাদের ছবি আঁকার প্রয়োজন নেই, বারবার বলে দিচ্ছি। এক নম্বর টপিক হচ্ছে বইমেলায় নিয়ে যাওয়ার জন্য অভিভাবকের কাছে অনুরোধ করছো। দুই নম্বর টপিক হচ্ছে দাদা দাদিকে বোঝাচ্ছেন যে কেন প্রতিদিন নিয়ম করে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। এই ক্ষেত্রে এই টপিকগুলো তোমাদেরকে লটারির মাধ্যমে দিয়ে দেওয়া হবে এবং তোমরা বিষয়টা নিয়ে সংলাপ বাবল তৈরি করবে। আর যদি তোমরা বাসায় বসে তৈরি করতে চাও তাহলে তোমার কাছে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করো তোমরা সেই টপিকের উপর সংলাপ বাবল তৈরি করতে পারো। এখানে পাশের বাসার চাচা ফুপুকে বা চাচা হোক বা ফুপুকে যে কোনো একজনকে নির্দিষ্ট করে নিবে, জানাচ্ছ যে তোমরা ছোটরা মিলে বাড়ির একটি পাশে একটি ছোট বাগান করতে চাও। তাহলে এই ছোট বাগান করতে চাইলে কি কি প্ল্যানিং হতে পারে, তোমার তার কি কি সাহায্য লাগতে পারে, তোমার কতটুকু ধারণা আছে, সে বিষয় নিয়ে একটি কথোপকথন তৈরি করবে। এরপর আমাদের চার নম্বর টপিক হচ্ছে তোমার খালাতো বা ফুপাতো ভাই বোনের একটি চড়ুই ভাতি করার পরিকল্পনা করছো। চড়ুই ভাতি হচ্ছে একটি ছোটোখাটো একটা একবেলার একটা নিজেরা মিলে নিজেরা রান্নাবান্না করে যে পিকনিকের মতন ছোটোখাটো করা হয় সেটাকে চড়ুই ভাতি বলে, তোমরা হয়তো এই শব্দটার সাথে এখন সেভাবে পরিচিত নয়। তোমার বাড়ির পাশের দোকানিকে তোমার পছন্দের একটি জিনিস দোকানে রাখার অনুরোধ করছো, অর্থাৎ হয়তো কোনো একটা জিনিস তোমার বারবার করে প্রয়োজন হচ্ছে, যেমন নতুন কারিকুলামে তোমার সাইন পেন মার্কার পোস্টার পেপার এই বিষয়গুলো বারবার করে প্রয়োজন হয়, অথচ তোমার পাশে স্টেশনারি দোকানে হয়তো সেই জিনিসগুলো অ্যাভেলেবেল না, তখন তুমি তাকে রিকোয়েস্ট করছো যে বিষয়গুলো যেন উনি এই উপকরণগুলো যেন উনি তার দোকানে রাখেন, এরকম করে একটা কথোপকথন তৈরি করতে পারো। এরপর আগামী দিনের বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজ থাকবে যে অন্যের সাথে যোগাযোগ সময় কি কি নিয়ম মেনে চলছে তোমরা আশেপাশের এই থেকে পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ মানে তোমার একটা অবজারভেশন থাকবে যে তুমি এটা কিভাবে তারা কি করছে, যোগাযোগ করার সময় সাধারণভাবে আমরা কি করি, এবার এটা মনোযোগ দিয়ে করবে। এরকম দশটি পর্যবেক্ষণ তোমরা কালেক্ট করে নিয়ে আসবে। যেমন এখানে কিছু উদাহরণ দিয়ে দিয়েছে, রাস্তায় একজন মানুষ আরেকজন রিক্সা চালকের সাথে কথা বলার সময় তুই করে সম্বোধন করছিল, এটা কি যোগাযোগের নিয়ম, সঠিক নিয়ম কিনা, তোমার কাছে কেমন লেগেছে, তোমার কাছে হয়তো ভালো লাগেনি, কেন ভালো লাগেনি সেটা তুমি একটু নিজ থেকে অনুধাবন করবে, যে বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্বোধন করা উচিত, তবে পরিচিত কাউকে তুই সম্বোধন করা, অপরিচিত কাউকে তুই সম্বোধন করা উচিত নয়। একজন বন্ধু আরেকজন বন্ধুকে স্কুল থেকে যাওয়ার সময় বলছে, তুই মাঠে যাওয়ার সময় আমাকে ডাকিস, তাহলে এটা ভালো লেগেছে, এখানে আমি কোনো অসুবিধা পরিলক্ষিত করিনি, দুজন খুব ভালো বন্ধু একে অনেককে তুই সম্বোধন করলে অসুবিধে নেই।
আজকে ক্লাসটি মনোযোগ দিয়ে লক্ষ্য করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।